আমি ডাক্তার মুরাদ হাসান। আরে বেদব বেয়াকুপ কোথাকার, ক্ষমতার পরিবর্তন হলে কি আর দেশে থাকবে না? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, সানাই মাহবুবের কথা আপনাদের মনে আছে, লাইভ ভিডিওতে বসে উন্মুক্ত বুক প্রদর্শনের মাধ্যমে ভাইরাল হতে চেয়েছেন। বাংলাদেশে এরকম অনেক তারকা আছেন যারা যখন লাইমলাইটে আসতে পারেন না, কিংবা জনপ্রিয়তা পান না, কিংবা মানুষের মনে জায়গা পান না, তখন তাদের গোপন ভিডিও ফাঁস করে তারা ভাইরাল হতে চান। তেমনি একজন বাংলাদেশের রাজনৈতিক প্ল্যাটফর্মে একজন নেতা পাওয়া গেছে, যিনি ভাইরাল হওয়ার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত রয়েছেন। যখন লোকে আপনাকে বলে পাগলা মুরাদ, যখন লোকে বলে পাগলা মুরাদ, তখন আপনি ইউ ফিল প্রাউড? ইয়েস। তিনি বর্তমানে তথ্য প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন, যার নাম ডক্টর মুরাদ হাসান। ডাক্তার বলতে আমরা একজন মানবিক মানুষকে কল্পনা করি, অথচ ডক্টর মুরাদ হাসানের ভাষা শুনলে কখনো মনে হয় না তিনি একজন পার্লামেন্ট সদস্য, তিনি একজন মন্ত্রী পরিষদের দায়িত্বশীল ব্যক্তি। আমারে ওই যে হুজুর মোল্লা টাইপের আছে না, যেগুলা কাঠমোল্লা মাইশেদের সারা জীবন খাইছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ডক্টর মুরাদ হাসানের একটি বক্তব্য খুব জোরেশোরে প্রচার পাচ্ছে। সেখানে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে খুব বাজেভাবে কটূক্তি করেছেন। ডক্টর মুরাদ হাসান যে ভাষায় তারেক রহমান কিংবা জাইমা রহমানকে কটূক্তি করেছেন, সে ভাষাটি আসলে কোনো সভ্য মানুষের মুখে আসবে না। বাংলাদেশের একজন পার্লামেন্ট সদস্য, যিনি আইন প্রণেতা হিসেবে বাংলাদেশের সবচেয়ে সম্মানিত স্থান জাতীয় সংসদে বসেন, তিনি কি করে এমন ভাষা প্রয়োগ করেন, এটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। প্রিয় দর্শক, তার বক্তব্যটা এত জঘন্য যে আমরা পুরোপুরি শোনাতে পারবো না, কিঞ্চিত আপনাদের শোনাবার চেষ্টা করছি। একটা লুচ্চা প্রতিদায়তে কাল খ্রিস্টান মাইলে যার ঘুমায় না, তার ইতিহাস সম্পর্কিত, এটা তো মানুষের জাতি না। সোশ্যাল মিডিয়াতে তার এমন বক্তব্য প্রচারের পর বাংলাদেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী এবং বিভিন্ন শিক্ষাবিদ ব্যাপক সমালোচনা করেছে। ডক্টর মুরাদ হাসানের এমন বক্তব্যের পর বাংলাদেশের প্রত্যেকটা পেশাজীবীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, প্রত্যেকে তার সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছে। কোন ডক্টরেট বা কোন ডাক্তারের ভাষা এত খারাপ হতে পারে, এত বিশ্রী হতে পারে, উনি নাকি ডক্টর, গরুর ডাক্তার। সোশ্যাল মিডিয়াতে অনেকে প্রশ্ন করেছেন, ডক্টর মুরাদ হাসান কি আদৌ সুস্থ? নিজেকে একজন ডাক্তার পরিচয় দেয়া ব্যক্তি, তার কাজকর্মের মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করছেন তিনি সত্যিকার মানসিক বিকারগ্রস্ত একজন ব্যক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল তার এমন বক্তব্যের পর ফেসবুক স্ট্যাটাসে খুব তীব্র প্রতিবাদ করেছেন। ডক্টর মুরাদ হাসানের বক্তব্য শুনলে, তার নোংরা ভাষাগুলো শুনলে রীতিমতো নিজের কাছে নিজের লজ্জা লাগে। একজন ভদ্র মানুষ কি করে এমন ভাষা প্রয়োগ করতে পারে? একজন মন্ত্রী যখন কথা বলছে সোশ্যাল মিডিয়াতে, আমাদের সন্তানরা, আমাদের ছোট ভাই বোনরা দেখছে, কালকে এই মন্ত্রীর ভাষাগুলো প্রয়োগ করবে আমাদের সন্তানরা। যে মন্ত্রীরা দেশকে এগিয়ে নেবেন, আমাদের যুব সমাজকে এগিয়ে নেবেন তাদের বক্তব্যের মাধ্যমে, যে মন্ত্রীদের বক্তব্য বই আকারে প্রকাশ হবে, যে মন্ত্রীদের বক্তব্যগুলো জমা থাকবে আর্কাইভে, যে মন্ত্রীদের বক্তব্য দিয়ে একটা দেশ এগিয়ে যাবে, সেই মন্ত্রীদের বক্তব্য শুনে রীতিমতো আমরা লজ্জিত হচ্ছি, মাথা নিচু হয়ে যাচ্ছে। তা আমার লোকে মুসলিমগিরি, তাই আমি তো বলি যে আসো আমার সামনে এসে বসো। আমার মতো অত মেধা ওদের নাই, আছে ওদের মাথা বড় খালি গোবর কাউডার। কি করে সম্ভব এমন ভাষা প্রয়োগ করা? কেবল রাজনৈতিক কারণে ভিন্ন মতকে দমনের জন্য আমাদের এইসব নেতারা যে পথ গ্রহণ করছে তা কতটুকু সঠিক? আমাদের এরকম নেতারা যদি দেশের মন্ত্রী হন, আমাদের আগামী প্রজন্ম কি শিক্ষা অর্জন করবে? এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নূর ডক্টর মুরাদ হাসানের এমন বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি মুরাদ হাসানের সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন। মন্ত্রণালয়ে জায়গা দিয়েছে পাগল ছাগল। কিছুদিন আগে আবার সাংবাদিকদেরকে ধন্যবাদ দিয়েছেন যে সাংবাদিক ভাইদের কারণে আমি এখন বিশ্ব দরবারে হিরো। ক্ষমতার পরিবর্তন হলে কি আর দেশে থাকবে না? যে দেশের নেতারা এত নোংরা কথা বলতে পারেন, যে দেশের নেতারা প্রতিপক্ষকে এভাবে আঘাত করতে পারেন, গালাগাল দিতে পারেন, সে দেশ কখনো এগিয়ে যেতে পারে না। পৃথিবীর প্রতিটা দেশ চেষ্টা করছে এগিয়ে যেতে, আর আমরা আছি আমাদের নোংরা রাজনীতির, আমাদের বস্তা পচা গালাগালি নিয়ে পিছনে পড়ে। যে দেশের নেতা ডক্টর মুরাদ হাসান, যে দেশের পার্লামেন্ট সদস্য ডক্টর মুরাদ হাসান, যে দেশের একজন প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান, সে দেশ কি করে এগুবে? সে দেশ কখনো সভ্যতার দেশ হতে পারে না, সে দেশ কখনো ভদ্রতার দেশ হতে পারে না, সে দেশ কখনো সঠিক নেতৃত্বের দেশ হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব,
এমন মন্ত্রীদেরকে আপনার মন্ত্রী পরিষদে স্থান দিবেন না। আজকে মুরাদ হাসানের জন্য আওয়ামী লীগ কলঙ্কিত হচ্ছে। আজকে মুরাদ হাসানের মতো মন্ত্রীর জন্য বাংলাদেশের সংসদ ভবন মন্ত্রী পরিষদ কলঙ্কিত হচ্ছে। মুরাদ হাসানরা কখনো আওয়ামী লীগের জন্য গর্বের নয়, তারা কলঙ্কের। আমরা রাজনৈতিক কারণে বিরোধী মতের হতে পারি, কিন্তু আমরা ভদ্রতা শিষ্টাচার কেন ভুলে যাই? আমরা কেন ভুলে যাই আমাদের প্রত্যেকটা কথার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? আমরা আমাদের এই নোংরা কথার জন্য মানুষের কাছে ভোট পাই না, বরং মানুষের কাছে লজ্জিত হই, অপমানিত হই। মানুষ আমাদের এরকম ভাষার জন্য কেউ পছন্দ করে? পাগলা মুরাদ, এই বেয়াদব বেয়াকুব কোথাকার! পুলিশ ছাড়া সাধারণ মানুষের এনে এক মাস জায়গা খেলে হাইটিয়া যায় বা সোধা হয়। আজকে মুরাদ হাসান ভাইরাল হতে চাচ্ছেন বলে এরকম নোংরা ভাষায় কথা বলছেন। সোশ্যাল মিডিয়াতে তার ভাষাগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। মুরাদ হাসানের কি সন্তান নেই? তার মেয়েকে নিয়ে কি কেউ এরকম নোংরা ভাষায় কথা বলতে পারবে না? কেউ যদি এই মুরাদ হাসানের সন্তানদের নিয়ে এরকম নোংরা কথা বলে, তখন মুরাদ হাসানের কেমন লাগবে? আমি ডাক্তার মুরাদ হাসান, আমার সন্তান রাজকন্যা যুবরাজ। লন্ডনে জাইমা রহমান কি করছেন, তারেক রহমান কি করছেন, কিংবা বিএনপি কার্যালয়ে বেগম খালেদা জিয়া কি করছেন, সেটার চেয়ে বড় বিষয় হলো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সম্মিলিতভাবে। মুরাদ হাসানের মতো একজন শিক্ষিত মন্ত্রী যদি আজকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে আমাদের ডাক দিতেন, অবশ্যই আমরা তার পাশে দাঁড়াতাম। নিজেকে ডাক্তার পরিচয় দেওয়া একজন মানবিক মানুষ কীরকম এরকম জঘন্য নোংরা ভাষায় কথা বলতে পারে ভাবতে পারছি না। যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, তারাই বাংলাদেশকে এভাবে পেছনে ফেলে দিয়ে যাচ্ছেন, এটা আমাদের জন্য খুবই কষ্টের। আমি নিজেই তো একটা ব্র্যান্ড, আমার একটা করে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস লাখ লাখ লাইক। বেগম খালেদা জিয়ার বয়স হয়েছে, তিনি খুবই অসুস্থ আছেন, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারছেন না, তাকে যেতে দেয়া হচ্ছে না, অথচ তাকে নিয়ে অনেকে কটূক্তি করছে, নোংরা ভাষায় কথা বলছে। তিনি নাকি নিয়মিত অ্যালকোহল গ্রহণের জন্য এরকম অসুস্থ হয়ে গেছেন, এমন কটূক্তিও করছেন অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরা। মনে রাখতে হবে, আজকে যারা ক্ষমতায় আছেন, কালকে তারা হয়তো থাকবেন না। আমরা বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কথা ভুলে যাইনি, একদিন তিনিও চড়াং চড়াং কথা বলেছেন, আজকের জেলের ঘানি টানছেন। বাবর যাদের কটূক্তি করেছেন, আজকে তারা ক্ষমতায় আছে, কালকে ঠিক, আজকে যারা কটূক্তি করছে তারা বিরোধী দলে থাকতে পারে, তখন তাদের উপরও এরকম নোংরা ভাষা উড়ে আসতে পারে। অতএব একটি সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের প্রত্যেকে দায়িত্বশীল হতে হবে। কেবল মন্ত্রী বলে নয়, বাংলাদেশের প্রতিটা পেশাজীবী, প্রতিটা শ্রেণীর, প্রতিটা পক্ষের মানুষকে সুন্দর কথা বলতে হবে। সুন্দরভাবে দেশটাকে সাজাতে হলে সুন্দর বাণী পৌঁছে দিতে হবে। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ আছেন, তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হচ্ছে না, অথচ তার অসুস্থতা নিয়ে কত নোংরা ভাষা প্রয়োগ করছে আমাদের বিরোধী মতের লোকেরা। প্রত্যেকেরই বয়স হচ্ছে, প্রত্যেকেই অসুস্থ হবেন। আমাদের অর্থমন্ত্রী আবুল মাল মুহিত এখন অসুস্থ, এখন তিনি কথা বলতে পারছেন না। প্রত্যেকে এরকম অসুস্থ হতে হবে, প্রত্যেকেই মানুষের করুণার কাছে হাত পাততে হবে, প্রত্যেকে বিদায় নিতে হবে পৃথিবী থেকে। আজকে যারা কণ্ঠের জোরে চাপাবাজি করে অন্যকে আঘাত দিচ্ছে, মনে রাখবেন কালকে কণ্ঠ থাকবে না, কণ্ঠের আওয়াজ শুনতে পাবে না। আজকে চিৎকার করতে পারছেন, আজকে নোংরা ভাষায় কটূক্তি করতে পারছেন, গালাগাল করতে পারছেন, কালকে হয়তো সে সুযোগ পাবেন না। আজকে সরকারের পতাকা পেয়েছেন, আজকে সরকারি বাহিনী পেছনে আছে, আজকে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য বলে যা ইচ্ছা তাই করে যাচ্ছেন, যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন, এটারও জবাব দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে, এরকম ব্যক্তিদেরকে আওয়ামী লীগ কিংবা সরকারের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিবেন, তারা কখনো দেশ কিংবা দলকে কিংবা জাতিকে এগিয়ে নিতে পারে না। আজকে মুরাদ হাসানের জন্য আওয়ামী লীগ লজ্জিত হচ্ছে। মুরাদ হাসানের মতো ব্যক্তিরা কখনো বিরোধী মতকে গালি দিয়ে কোনো দলকে জনপ্রিয় করতে পারে না। রাষ্ট্রের ধর্ম কেমনে থাকলো রে ভাই? রাষ্ট্র তো একটা ভূখণ্ড, রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। প্রিয় দর্শক, রাজনৈতিক কারণে আপনি যে কোনো দলের আদর্শ গ্রহণ করতে পারেন। আমার আদর্শ এক হতে পারে, আপনার আদর্শ আরেক হতে পারে, কিন্তু যে কোনো সমালোচনা ভদ্রতার মাধ্যমে করা যেতে পারে। বিরোধী মতকে দমনের জন্য কিংবা অপোজিশনকে দমনের জন্য আপনি যদি ভদ্র ভাষায় কথা বলেন, তাতে করে আপনি ছোট হবেন না, বরং আপনি বড় হবেন। আজকে আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, জামাত, জাতীয় পার্টি, যে কোনো দলের কথাই বলি না কেন, প্রত্যেকটা কথার রেকর্ড থাকবে। আজকে আপনার মুখের বাণী কালকে আপনাকে আঘাত করতে পারে। আওয়ামী লীগের সিনিয়র নেতাদের কাছে অনুরোধ থাকবে,
মুরাদ হাসানের মতো এরকম নেতাদেরকে দল থেকে সরিয়ে দেবেন, মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেবেন, তাতে করে আওয়ামী লীগ আরো জনপ্রিয় হবে, মানুষের আস্থা অর্জনে আরো সমর্থ হবে। প্রিয় দর্শক, শেষ করব, শেষ করার আগে আরেকটি কথা বলছি, আমার ব্যক্তিগত কোনো রাজনৈতিক আদর্শ নাও থাকতে পারে, সত্য কথা বলার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। আওয়ামী লীগকে ভালোবাসি, ভালোবাসি বিএনপিকেও, ভালোবাসি তার দুটো কারণ, তাদের হাত ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাদের হাত ধরেই স্বনির্ভর বাংলা পেয়েছি আমরা, আজকে বাংলাদেশের ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে গেছে, আজকে বাংলাদেশের মানুষ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পাচ্ছে আমাদের এই নেতৃত্বের জন্য। কিন্তু কখনো কখনো সেই দেশটাকে লজ্জিত করছে, মাথা নিচু করছে কিছু পরজীবী নেতারা, যারা ভিন্ন মতকে দমনের নামে এমন কোনো নোংরা ভাষা নেই বলতে পারেন না। প্রিয় দর্শক, আমরা এমন নেতৃত্ব থেকে বাংলাদেশকে রক্ষা করতে চাই, আমরা চাই আগামীর বাংলাদেশে তারাই নেতা হবেন যারা দেশ জাতিকে এগিয়ে নেবেন একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে। দর্শক, আজকের মতো শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।